জিনিসপত্রের দাম এখন কমছে, বেশ কিছু ক্ষেত্রে কমছে এবং আস্তে আস্তে আরও কমবে। জিনিসপত্রের দাম বেড়ে গেছে এটা ঊর্ধ্বগতি সারা দুনিয়া, এটা বাংলাদেশের বিচার না, শুধু বাংলাদেশে জিনিসপত্রের দাম বাড়ছে, দাম বাড়ছে সারা দুনিয়া, কস্ট অফ লিভিং সারা দুনিয়া। আজকে দেখুন ফ্রান্সের কী অবস্থা, জার্মানিতে কী অবস্থা, ইংল্যান্ডে কী অবস্থা। বিচার বিভাগ নিয়ে হলেও অন্য খবর আছে যেটা ইসরায়েলি হচ্ছে। এগুলো তো আজকে দ্রব্যমূল্য, ইউক্রেন যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর আজকে সারা বিশ্বই সংকটে, সারা বিশ্বে কস্ট অফ লিভিং লাফিয়ে লাফিয়ে বাড়ছে, বাংলাদেশ ব্যতিক্রম এটা তো বলা হবে না। সারা দুনিয়াতে কষ্টটা আছে, কষ্ট শুধু বাংলাদেশের না, বাংলাদেশেও কষ্ট আছে, বাস্তবতাকে অস্বীকার তো আমরা করছি না। কিন্তু জিনিসপত্রের দাম এখন কয়েকটা দাম কমেছে এবং আরও কমবে, এটা আমরা সে ব্যাপারে সরকারের চেষ্টা এবং আন্তরিকভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছি। আর রমজান আসলে এটা এই সময়টাতে অসাধু ব্যবসায়ীরা কারসাজি করে, এসব বিষয় আমাদের দেশে নতুন, আগেও হয়েছে এখনও হচ্ছে, তো সরকার চুপ করে বসে আছে এমন তো সরকার তার দায়িত্ব পালন করছে। একটু কি খবর নিয়েছেন আমাদের প্রতিবেশীদের ভারতে প্রতি মিনিটে কয়টা অ্যাক্সিডেন্ট, কত লোক মারা যায়? এই যে গতকাল সৌদি আরবে 20 জন মারা গেল অ্যাক্সিডেন্টে, 9 জন হচ্ছে বাংলাদেশে। প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করছেন এই অ্যাক্সিডেন্টের জন্য, এটা নিয়ে আপনি কি বলবেন? এখন অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলবেন, অ্যাক্সিডেন্ট চাকা বাস্ট হয়েছে, এটা হতেই পারে, এরকম অ্যাক্সিডেন্ট হতেই পারে। একটা মন্ত্রণালয়ের যতগুলো মেগা প্রজেক্ট এ পর্যন্ত উদ্বোধন হয়েছে, এ সরকারের আমলে যতগুলো মেগা প্রজেক্ট এখানে হচ্ছে অনেকগুলোর কাজ প্রায় শেষ, এত সাফল্য সেটাকে ম্লান করে শুধু অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট পৃথিবীর সব দেশে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাক্সিডেন্ট দিয়া সেটাকে তো ঢেকে দেওয়া সম্ভব নয়। এটা পলিটিক্যালি মোটিভেটেড নিউজ যখন করা হয়, এটা কেউ কেউ অনেক আগে থেকে এটা করে আসছে, এবং যেখানে সাফল্য বেশি সেটাকে অ্যাটাক করারও একটা কৌশল থাকতে পারে, এটা আর কোনো দেশে হয় না। সৌদি আরবে 20 জন মারা গেছে এটি নিয়ে সেখানে তো কেউ কোনো কথা বলেছে এমন কিছু আমরা শুনিনি। ভারতে প্রতিদিন কত লোক মারা যাচ্ছে, একটা অ্যাক্সিডেন্ট নিয়ে একটা মন্ত্রণালয়ের সাফল্যের বিচার করা, একটা মন্ত্রণালয়ের ব্যর্থতার বিচার করা, এটা বোধহয় সঠিক।